12,000 কিলোমিটার গতির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এমন এক হাইপারসোনিক এয়ারক্রাফট মিসাইল পরীক্ষা করছে যা সেকেন্ডে 1 মাইল পর্যন্ত উঠতে সক্ষম। আমেরিকা এবং অস্ট্রেলিয়া দুই দেশ যৌথভাবে এই মিসাইল পরীক্ষায় এগিয়ে এসেছে। এই হাইপারসোনিক মিসাইলের গতি শব্দের গতিবেগের থেকে 5 গুণ বেশি। এর গতি প্রতি ঘন্টায় 6,200 থেকে 12,391 কিলোমিটারের মধ্যে। X-51-এ ওয়েব রাইডার নামের এই মিসাইলকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর গতি বেড়ে 12,391 কিলোমিটার হয়েছে প্রতি ঘন্টায়। হাইপারসোনিক ইন্টারন্যাশনাল ফ্লাইট রিসার্চ এক্সপেরিমেন্ট নাম রাখা হয়েছে এই প্রোগ্রামের। দক্ষিণ অস্ট্রেলিয়ার বোমেরা পরীক্ষা কেন্দ্র থেকে এখনও পর্যন্ত হাইপারসোনিকের সফল পরীক্ষার কথাই জানা গেছে। গত 12 জুলাই এই পরীক্ষার বিষয়টি সম্পন্ন হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মরিস ফেন এই বিষয়ে জানান, অস্ট্রেলিয়ার বিএই সিস্টেমের পক্ষ থেকে বলা হয়েছে এই হাইপারসোনিকের পরীক্ষা সফল হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে যে এখনও পর্যন্ত যতগুলি পরীক্ষা হয়েছে তার মধ্যে এই হাইপারসোনিকের পরীক্ষা সব থেকে জটিল ছিল। আমেরিকার বিমান বাহিনীর পক্ষ থেকে জেনারেল জন হ্যাটন জানান, চীন এবং রাশিয়ার হাইপারসোনিক মিসাইল উত্তরোত্তর চিন্তা বাড়িয়ে তুলেছে, তাই চীন আর রাশিয়ার কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থার দিকটি আরও শক্তিশালী করে তুলতে হবে। পাশাপাশি এই হাইপারসোনিককে আরও উন্নত করে তুলতে হবে। বহু ব্যালিস্টিক মিসাইল এই হাইপারসোনিকের থেকেও বেশি গতিবেগের হয়ে থাকে, কিন্তু সেসব ব্যালিস্টিক মিসাইলের গতিপথ উপগ্রহের মাধ্যমে নজরবন্দি করা যায়। আমেরিকার কাছে এমন ধরনের ব্যবস্থা রয়েছে যা এই সব মিসাইলকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে, তাই এর থেকে হাইপারসোনিক মিসাইল বেশি কার্যকরী, কারণ এদের ত্যাগ করা যায় না। শুধু তাই নয়, এইসব হাইপারসোনিক মিসাইল মাঝপথ থেকে তার গতিপথ পরিবর্তন করতে পারে।